রাজ্য সরকারে যে অতিরিক্ত মাচুল বিভিন্ন ধরনের সভা সমিতি বিহু এই অনুষ্ঠানবিলাক করার ক্ষেত্রে আদায় লোবর কারণে সিদ্ধান্ত লৈছিল আর তেনে ক্ষেত্রতে বিরোধী ঐক্যমঞ্চই এই গোটেই কথাটা আপত্তি করেছিলে, রাইজে আপত্তি করেছিলে, বিভিন্ন দল সংগঠনে আপত্তি করেছিলে। কিন্তু তারপিছতো বিরোধী ঐক্যমঞ্চ ডিব্রুগড় সভা করার কারণে তেখেতসকলে 2000 টাকা দিয়ে মাচুল দিবলগীয়া হয়েছে। আর গোটেই কথাখিনি পাতিবর কারণে আমার উপস্থিত আছে প্রাক্তন মন্ত্রী তথা অসম জাতীয় পরিষদর নেতা তেখেত জগদীশ ভূঞা। দাদা, এই যে 2000 টাকা যে আপনারা দিবলগীয়া হল, অকমান জানাকসুন। না, সরকারে একটা অধিসূচনা জারি করেছিল, অসমৰ ৰাইজে দেখিছেই যে বিভিন্ন মানে বিহু পাতি বলেও সরকারের সঙ্গে সেবা কর দিব লাগিব, বাটত দৌড়বলেও সেবা কর দিব লাগিব, বাটর নাট করবলে সেবা কর দিব লাগিব, যে সকল ফলে সেবা কর যেটা প্রযোজ্য সেবা কর মানে মাচুল ট্যাক্স বেলে একো নহয়, মানে যিকোনো প্রকারে কর সংগ্রহ করার যে ব্যবস্থা। গতি আমার বিরোধী দলসমূহ উমহতিয়া ঐক্যমঞ্চ যেটো আমার গঠন হয়েছিল, এই বিরোধী দলসমূহ উমহতিয়া ঐক্যমঞ্চর সভা এখন ডিব্রুগড়ত অনুষ্ঠিত হব 30 আর 1 তারিখে। তো তারবাবে আমি এই হলত হব বন্ধ ঘরত জেলা পুথিভঁড়ালত, জেলা পুথিভঁড়ালের অনুমতি লওয়া হয়েছে। কিন্তু জেলা পুথির অনুমতি লবর জেলা প্রশাসনের NOC লাগে বলে কলে, আর NOC কারণে জেলা প্রশাসনক যদি এপ্লাই করা হল তাহলে জেলা প্রশাসনে 2000 টাকা বিচারিলে। আমার দলের ফল টাকা 2000 আমি জমা দিছো, এতিয়াও অনুমতিটা ওলা নাই, অনুমতিটা ওলাব হয়তো এটা আশা করছি ওলাব, হয়তো এটা বেলেগ বিষয়। কিন্তু অনুমতি আবেদনখন দিওঁতে লগত টাকা 2000 লগত দিয়াটো ম্যান্ডেটরি দিব লাগিব, তেতিয়াহে আবেদনখন প্রসেস করব আগবাব। সামগ্রিকভাবে গোটাই বিষয়টো অতি দুর্ভাগ্যজনক। ইফালে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের পর ননমাই হয়েছে, মুখ্যমন্ত্রী তেওঁৰ মন্ত্রীসভাৰ সদস্য কলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তত যাওক বা অসমৰ ভিতৰতে যাওক, কৰবাত বিয়া খাবলৈ যাওক, হেলিকপ্টারখন লৈ যায়। ইফালে জনসাধারণক মাধমার মারি আছে, রামটাঙুন মারি আছে, ইফালে কৈ আছে যে অসমত ভারতবর্ষত অমৃতকাল চলি আছে, অমৃতকালত অমৃত কলহ, অমৃত বৃক্ষ, অমৃত যাত্রা এইবর চলাই আছে, আর একই সময়তে অমৃত লুণ্ঠনও চলাই আছে, অমৃত মাধমারও চলাই আছে। গতি সামগ্রিকভাবে গোটাই ব্যবস্থাটো ইমানে হতাশজনক আর ইমানে দুর্ভাগ্যজনক যে এখন সরকারে মানে এইটো পর্যায় যাবলগা হল এখন সরকার চলাবলে। আর একটা কথা যে যিকোনো দক্ষ বা যোগ্য মানুষে একটা নিজের পরিয়ালটো চলাবর উপার্জনের পথ বিচারি লয়, উপার্জন নিজে উপার্জন করে, উপার্জনের পয়সার একটা নিজের পরিয়ালটো চলায়। যব অদক্ষ, অযোগ্য, অকর্মণ্য সেই মানুষবিলাকেহে ঋণ লৈ ঋণ লৈ ঋণ লৈ পরিয়াল চলাই। তাৰমানে পিতৃ এজনে ঋণ লৈ থকা মানে পিতৃজনেতো জনা উচিত যে তেওঁ ঋণৰ বোজা তেওঁৰ সতি সন্ততিয়ে মূৰত বহন কৰিব লাগিব দীৰ্ঘকাল। কিন্তু নিজৰ সন্তানৰ ওপৰত, নিজৰ সতি সন্ততিৰ মূৰৰ ওপৰত ঋণৰ বোজা দাপি দি নিজে হেলিকপ্টাৰত ঘূৰি ফুৰা যিটো প্ৰৱণতা, এই প্ৰৱণতাটো অসমৰ কাৰণে ভয়াৱহ ভৱিষ্যত কঢ়িয়াই আনি আছে। আর এইটো চূড়ান্ত পর্যায় পেলেগে যে বাটর নাট করবলেও কর দিব লাগিব, বিহু পাতিবলেও কর দিব লাগিব, পূজা পাতিবলে কিন্তু কর দিব নালাগে, বিহু পাতিবলেও দিব লাগিব, বাটত যদি কোনোবা দৌড়ে সমূহীয়া দৌড় করে তেতিয়াও পয়সা দিব লাগিব, কর দিব লাগিব, বন্ধ হলত এখন সভা পাতিলে তাতো পয়সা দিব লাগিব। এইটো পর্যায়লৈ লুণ্ঠন আরম্ভ করেছে, আর লুণ্ঠন আরম্ভ করেছে যে এইটো মানি লব পৰা গলহেঁতেন যে সরকারখনে মিতব্যয়তার মাজত চলাই আছে, চলাব পৰা নাই, জোড়া মারিব পৰা নাই, গতি রাইজর পৰা সহায় বিচাৰিছে, রাইজক কৈছে যে সহযোগ কৰক, রাইজে কৰৰ পৰিমাণ বঢ়াই দিছে, রাইজে আপত্তি কৰা নাই, কিন্তু সেইটো হৈ থকা নাই। মানে বনাই থকা ৰাস্তাবোৰ ভাঙি আছে, সেক্রেটারিয়েটত অসমৰ সেক্রেটারিয়েটত নতুনকে নির্মিত ভবন ভাঙি দিছে, তার ঠাইত আক বেলেগ একটা ভবন নির্মাণ করেছে লাহ বিলাসর কারণে, কেবল আমোদ প্রমোদর মুখ্যমন্ত্রীর মন্ত্রীবহতীর্থ সকল হেলিকপ্টারের পর নানামেই, ভিতরতো হেলিকপ্টার, বাহিরতো হেলিকপ্টার, বিয়া খাবলে গেলেও হেলিকপ্টার। কিন্তু এই গোটেই কথাটো দাদা আপনাদের প্রতিবাদ করেছিল, বিরোধী উমহতীয়া ঐক্যমঞ্চই কংগ্রেসেও নেতৃত্বত আসে, গতি এই প্রতিবাদ করা মুঠেই গুরুত্ব নিদিলে নাকি কিভাবে আপনাদের? চাওক, এখন সরকারের গণতান্ত্রিক কোনো চরিত্রই নাই, রাজনৈতিক দলসমূহে বিরোধিতা করা একটা সুকীয়া কথা, বিরোধিতা করেছে বলে ভাব, রাজনৈতিক কারণ বলে কব, কিন্তু জনসাধারণে যুর কথা বিরোধিতা করে, জনসাধারণে বিরোধক কিঞ্চিতও প্রাধান্য বা গুরুত্ব এখন সরকার নিদিয়ে। গতি গণতান্ত্রিক ব্যবস্থা জনসাধারণের কথা যেতে গুরুত্ব নিদিয়ে এখন সরকারে কিমান স্বেচ্ছাচারে কিমান অহংকারী হব লাগিব। গতি এজন অহংকারের স্বেচ্ছাচারিতার
সমস্ত যিটো নিদৰ্শন সেইখন সেই নিদৰ্শনে হ'ল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা তেওঁৰ মন্ত্ৰীসভাখন। আৰু মন্ত্ৰীসভা বুলি ক'লেও ভুল কৰা হ'ব, আচলতে কোনো মন্ত্ৰীসভা অসমত নাই, এজনীয়া মন্ত্ৰীসভা এখন চলি আছে, এজনীয়া মন্ত্ৰীসভা। আৰু এজনীয়া মন্ত্ৰীসভাখন মন্ত্ৰীজনৰ এজন মন্ত্ৰীৰ ছাৰাউণ্ডিংছত তিনি চাৰিজনমান তেখেতৰ অনুগামী আছে, তেওঁলোককো মন্ত্ৰী বুলি কয়, যদিও আমি সহায়কাৰী সহায়কাৰী বুলি ক'ব পাৰোঁ, সেইসকলক লৈ এখন মন্ত্ৰীসভা চলি আছে। বাকী মন্ত্ৰীৰ কোনো মৰ্যাদা বা সন্মান দিছে যেনতো আমাৰ লগা নাই, আমাৰ চকুত পৰা নাই, গতিকে সামগ্ৰিকভাৱে দুৰ্ভাগ্যজনক। আপুনিও ৰাজনৈতিকভাৱে ব্যস্ত থাকে, আপুনি সমষ্টি সদিয়াটো থাকে, আপোনাক পাইছোঁ আজি এটা কথা আকৌ সুধিব বিচাৰিছোঁ যে আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ কাৰণে আপোনাৰ ইণ্ডিয়া এলায়েন্স বা অসমত যে উমৈহতীয়া মঞ্চই ঐক্য মঞ্চই কেনেধৰণে আগবাঢ়িছে অকণমান জনাওকচোন। চাওক, ৰাজনৈতিক কথা বতৰাবোৰ এতিয়াও আলোচনা হোৱা নাই। মূলতঃ আমাৰ এটাই উদ্দেশ্য আজিৰ দিনটো, সেইটো হ'ল যে বিজেপিক পৰাভূত কৰিব লাগে, আৰু বিজেপিক পৰাভূত কৰিব লগা হ'লে বিজেপি বিৰোধীৰ ভোটৰ বিভাজন ৰোধ কৰিব লাগিব। আৰু সেইটোৱেই সন্মুখত লৈ প্ৰতিটো ৰাজনৈতিক দলে, বিজেপি বিৰোধী ৰাজনৈতিক দলসমূহে এটা সিদ্ধান্তত উপনীত হৈছে যে আমি কোনো কাৰণতে বিজেপি বিৰোধী ৰাজনৈতিক দলসমূহৰ মাজত ভোটৰ বিভাজন হ'বলৈ নিদিওঁ। তাৰ বাবে যোনে যি ত্যাগ স্বীকাৰ কৰিব লাগে কৰিব, কিন্তু ভোট বিভাজন ৰোধ কৰিব লাগিব। গতিকে ভোট বিভাজন ৰোধ কৰাৰ বিষয়টোত সকলোৱে ঐক্যমত পোষণ কৰিছে, আৰু সেইটো এটা বেচিক প্ৰিন্সিপল, এটা প্ৰিন্সিপল নীতিগত সিদ্ধান্ত হিচাপে গ্ৰহণ কৰা হৈছে। বাকী আসন সম্পৰ্কীয় বা অন্যান্য ৰাজনৈতিক কথা বতৰাবোৰ তেওঁ লোৱা নাই, সেইবোৰ পৰৱৰ্তী সময়ত সিদ্ধান্ত লোৱা হ'ব। এইখিনি সময় দিয়াৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ। ধন্যবাদ। এয়া আছিলে জগদীশ ভূঞা ডাঙৰীয়া, তেখেত অসম জাতীয় পৰিষদৰ নেতা, প্ৰাক্তন মন্ত্ৰী। তেখেতে সুন্দৰভাৱে জনালে, কিন্তু বিৰোধিতা কৰিছে তেখেতে পুনৰবাৰ, আৰু ডিব্ৰুগড়ত 2000 টকা দিছে, কিন্তু কৈছে যে এনে সিদ্ধান্ত হঠকাৰী আৰু দুৰ্ভাগ্যজনক বুলি কৈছে। আৰু কৈছে আগন্তুক লোকসভা নিৰ্বাচনত তেখেতসকলে বিজেপিৰ বিৰুদ্ধে, এন ডি এৰ বিৰুদ্ধে ইণ্ডিয়া এলায়েন্সৰ এগৰাকীয়ে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব যাতে বিজেপিক পৰাজিত কৰিব পাৰে।